আমি বাঁচে থাকতে আমার বুকটা মরে গেছে, তো মানুষ আসে দেখুক সব। দর্শক, লালপুর লাইভে সাথে আছে আমি সজীবুল হৃদয়। দর্শক, আজকে আমরা এসেছি লালপুরের ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে। আমার পাশে যেই বৃদ্ধা, ষাটোর্ধ্ব বৃদ্ধা দাঁড়িয়ে আছেন, তার নাম সকিনা বেগম। তিনি কিন্তু গত 8ই আগস্ট মারা গেছেন। এমনই কিন্তু একটি সনদপত্র ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আজিজ আব্দুল আজিজ রঞ্জু এমনই কিন্তু একটি সনদপত্র দিয়ে তার বয়স্ক ভাতার কার্ডটি বাতিল করেছে। দর্শক, আমরা তার মুখেই শুনবো আসলে তিনি কিভাবে মারা গেলেন। অন্যজনক দিছে আমার টাকাটা লি, অন্যজনক দিছে আমাকে মরা বলি, তুই মরে গেছ কি করবো, এই টাকাটা অন্যজনক দিছে চেয়ারম্যান আর মেম্বারে। চেয়ারম্যানের নাম আছে রঞ্জু আর মেম্বারের নাম আছে ঝন্টু। জানো এখানে আমি টাকাটা, সবাই টাকা পাইছে, আমি টাকা পাইনি। আমার তো দেখছো অবস্থা, ওই 1500 টাকা আমাকে দিলে ওই ভাঙে নুন তেল চাল ডাল খাইবা, তোমার ইচ্ছা হলো তুমি আমাকে 10 টাকা দিলে, দিয়ে সে ওই নাম্বারে টাকাটা আসেনি। এই দোকানে 1000 টাকা আসছিলো আমার লাতের মোবাইলে, সেই টাকাটা আর আমি পাইনি। লাতে বলে কে রে সকালে টাকা পেলো, আমার টাকা ডাকুন। তুই আবার শোনা শুনতে শুনতে বলে যে আমি কি টাকা নিয়ে এসে খাইছি দাদি। ওই যা দোকানদার শোধ করেছে, দোকানদার বলেছে আমার কাছে আছে টাকা আসেনি। সে আবার কী করবো, ওর সাথে করে আমি উপরে গেছি না, উপরে যায় উপরে লেখান বললো, তবে লোক হ্যাঁ ঠিক আছে তোমার টাকা তো গেছে, এই টাকা নিয়ে তো এই যে হাঁটছেই মানুষ আসছেই খোঁজ করছে, মরে গেছে আমি, তা তোমার টাকা বেহাতে হয়ে গেছে। মানে বিষয়টির সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা না হোক এমনটাই দাবি জানিয়েছেন এই ষাটোর্ধ্ব বৃদ্ধা। তার সাথে তার বয়স্ক ভাতার কার্ডটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন তিনি। লালপুর থেকে সজীবুল হৃদয়, লালপুর।